আপনি যদি নতুন কিছু জানতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। নতুন কিছু জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের প্রথম প্রশ্ন, কোন প্রাণীর দাঁত সব থেকে বেশি মজবুত হয়? শামুকের দাঁত সব থেকে বেশি মজবুত হয়। আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি ঠান্ডা পড়ে? রাশিয়া দেশে সব থেকে বেশি ঠান্ডা পড়ে। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলার নাম কি? পশ্চিমবঙ্গের সব থেকে ক্ষুদ্রতম বা ছোট জেলা হল কলকাতা। 2011 সালের গণনা অনুযায়ী কলকাতার জনসংখ্যা 44,96,684 জন। এশিয়ার সব থেকে বড় রাজধানী কোনটি? এশিয়ার সব থেকে বড় রাজধানী হল বেজিং, যা গণপ্রজাতন্ত্রী চীনের রাজধানী, আর এই শহরের আনুমানিক জনসংখ্যা 2,15,00,000। আপনার কাছে রইল ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, পরবর্তীতে এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কোন দেশে গরিবদের ছবি তোলা নিষিদ্ধ? উত্তর কোরিয়া দেশে গরিবদের ছবি তোলা নিষিদ্ধ। কোন প্রাণী এক বছর কোনো খাবার না খেয়ে থাকতে পারে? কাঁকড়া বিচে কোনো কিছু না খেয়ে এক বছর থাকতে পারে। আমাদের মস্তিষ্কের ওজন কত বছর বয়সের পর থেকে কমতে শুরু করে? 20-21 বছর বয়সের পর থেকে কমতে শুরু করেন। কোন গ্রহে 5,832 ঘন্টায় একদিন হয়? শুক্র গ্রহে 5,832 ঘন্টায় একদিন হয়। পৃথিবীতে মোট কত রকমের টমেটো পাওয়া যায়? পৃথিবীতে মোট প্রায় 10,000 প্রজাতির টমেটো পাওয়া যায়। আচ্ছা, আপনি কি জানেন আপেলের বিচি খেলে কি হয়? যদি না জানেন তাহলে জেনে নিন, আপেলের বীজে খুব অল্প পরিমাণে সায়ানাইড থাকে, যা মারাত্মক বিষ হিসাবে পরিচিত। কিন্তু বীজে শক্ত আবরণ থাকায় এই বিষ থেকে শরীর রক্ষা পায়। সুতরাং আপেলের বীজ গিলে ফেললেও হজম না হওয়ার কারণে খুব একটা ভয়ের কারণ থাকে না। কিন্তু আপেলের বীজ কামড়ে বা চিবিয়ে খেলে ভেতরে থাকা রাসায়নিক ক্ষতির কারণ হতে পারে। ভারতবর্ষে গোলাপের চাষ শুরু হয় কোন সম্রাটের আমল থেকে? ভারতবর্ষে গোলাপের চাষ শুরু হয় সম্রাট বাবরের আমল থেকে। পুরো পৃথিবীতে বছরে কত লক্ষ মানুষ আত্মহত্যা করে মারা যায়? পুরো পৃথিবীতে বছরে প্রায় 9,00,000 মানুষ আত্মহত্যা করে মারা যায়। একজন মানুষের প্রেসারের স্বাভাবিক মাত্রা কত? একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে 120/80 মিলিমিটার। কারোর ব্লাড প্রেশার রিডিং যদি 140/90 চেয়েও বেশি হয় তখন বুঝতে হবে তার উচ্চ রক্তচাপের সমস্যা আছে। অন্যদিকে রক্তচাপ যদি 90/60 বা তার আশেপাশে থাকে তাহলে তাকে লো ব্লাড প্রেশার হিসাবে ধরা হয়। পুরো পৃথিবীতে কত রকম প্রজাতির মাছ আছে? এখনো পর্যন্ত বিজ্ঞানীরা 34,000 প্রজাতির মাছ আবিষ্কার করেছে। কোন জিনিস খেলে লিভারে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্তত 14% কমে যায়?
গবেষণা জানাচ্ছে নিয়মিত কফি খেলে লিভারের অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্তত 14% কমে যায়। কোন দেশে বিয়ের পর নতুন বর বউকে ডিম ছুঁড়ে মারা হয়? এরকম অদ্ভুত নিয়ম রয়েছে স্কটল্যান্ড দেশে। পৃথিবীর সব থেকে বড় শহরের নাম কি? পৃথিবীর সব থেকে বড় শহরের নাম হল সাংহাই শহর। পাকিস্তান দেশের মানুষেরা সব থেকে বেশি কোন ভাষায় কথা বলে? পাকিস্তান দেশের মানুষেরা সব থেকে বেশি কথা বলে পাঞ্জাবি ভাষায়। কোন দেশের ছেলেরা বা পুরুষেরা 33 বছর বয়স না হলে বিয়ে করে না? জার্মানি দেশের অধিকাংশ পুরুষেরা 33 বছর বয়স না হলে বিয়ে করে না। আচ্ছা, জল তো আমরা অনেকেই কম বেশি খাই, কিন্তু আপনি কি জানেন অতিরিক্ত জল পান করলে কি হয়? বেশি জল খেলে বমি ভাব, ক্লান্তি, ঘুম ভাব, অতিরিক্ত প্রস্রাব এবং মাথা ব্যথা হতে পারে। হার্টের ওপর অপ্রয়োজনীয় চাপ পড়ে, হার্ট অ্যাটাক হতে পারে, কিডনির ছাঁকনি প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায় অতিরিক্ত জল। হাওড়া ব্রিজকে রং করতে কত টাকা খরচা হয়? হাওড়া ব্রিজকে একবার রং করতে 65 লক্ষ টাকা খরচ হয়। একটি মুসলিম মানুষ সর্বোচ্চ কতগুলো বিয়ে করতে পারে? একজন মুসলিম মানুষ সর্বোচ্চ 4টি বিয়ে করতে পারে। কোন ফল খেলে স্মৃতিশক্তি বাড়ে? অনেক ফল আছে, তার মধ্যে একটি ফল হল জাম। শীতকালে রাতে মোজা পরে ঘুমালে কি হয়? শীতকালে রাতে মোজা পরে ঘুমালে রক্ত চলাচলে বাধা পায়। বেশি ঘুমালে ওজন বাড়ে নাকি কম ঘুমালে ওজন বাড়ে? যদি আপনি হঠাৎ করে কম ঘুমাতে শুরু করেন তাহলে আপনার ওজন কিছুটা হলেও বেড়ে যাবে। টক দই খেলে কি হয়? টক দই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এছাড়া ঠান্ডা সর্দি জ্বরকে দূরে রাখে। এছাড়া হার্টের অসুখ ও ডায়াবেটিসের রোগীরা টক দই খেলে রোগ নিয়ন্ত্রণে থাকে। কোন পাতা খেলে ক্যান্সার নিয়ন্ত্রণে রাখে? তেজপাতা খেলে ক্যান্সার নিয়ন্ত্রণে রাখে। শুক্রাণুর সংখ্যা বাড়ানো যায় কিভাবে? এক, খালি পেটে কাঁচা রসুন খেতে পারেন। দুই, রাতে হজম করতে পারলে 1 গ্লাস করে দুধ খান। 3, কাঁচা পেঁয়াজ খান নিয়মিত। 4, অশ্বগন্ধার বড়ি খেতে পারেন, বিভিন্ন কোম্পানির আছে। 5, প্রোটিন সমৃদ্ধ খাবার খান, রেড মিট খেতেই পারেন। 6, নিয়মিত সকালে উঠে ব্যায়াম করুন, জিমে যান, মাঠে দৌড়ান, পারলে প্রাণায়াম করুন, তাতে শুক্রাণু বাড়বে। আচ্ছা, চা তো আমরা অনেকেই খাই, কিন্তু জানেন রাতে চা খেলে কি হয়? অনেকের অভ্যাস রয়েছে সব কাজ শেষ করে রাতে 1 কাপ চা খেয়ে তারপর ঘুমাতে যাওয়ার। তাতে অনেকটাই আরাম পাওয়া যায় ঠিকই, তবে সেটি ঘুমের ব্যাঘাত ঘটায়। ঘুমের ব্যাঘাতের মূল কারণ হচ্ছে চায়ে থাকা ক্যাফাইন। ক্যাফাইন মানুষের ঘুম কেড়ে নেয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ।